হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পিআর পিয়াঞ্চ ব্লগের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর সকালবেলা উঠে সব কাজ বাজ সারা গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে পুজোর ফুলও পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের। আর আজকে আমার রান্না নেই, অ্যাকচুয়ালি কালকে তরকারি আছে, শুধু ভাত করবো। আর একজন বলেছে ওনার আজকে ইচ্ছা করছে না ভাত খেতে, হালকা ফুলকা দুপুরে কিছু খাবে, কী খায় দেখি, তাহলে ও সেটাই খাবে, মানে বাইরে থেকে হয়তো নিয়ে আসবে কিনে, ঘরে তার ধোসা ফোসা বলছে খাবে, হয়তো বানানো যাবে না। আর আজকে হচ্ছে রাত্রির 12টার পর হচ্ছে শাহরুখের বার্থডে, তো সেটাও আমরা সেলিব্রেট করবো। প্রত্যেক বছরইও যেরকম সেলিব্রেট করে এবছরও করবে, তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এমন শর্ট করতে তো শর্ট করতে টাইম লেগে যায়, শর্ট তার থেকে বড় কথা দেখো এর সাথে বকতে বসলে না, মানে দিন কিভাবে টাইম চলে যায় বোঝা যায় না। কখন ভাত হয়ে গেছে, তরকারি শুধু গরম করলাম হয়ে যাবে, আর ওই তিনটা হয়ে গেছে তিনটা, আর একজনের খাবার দেখাচ্ছি দুপুরে, তার আগে আমি তরকারিটা গরম করিনি ঘরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। কালকে না এটাই হয়েছে একবার, হ্যাঁ কালকে রান্না করেছিলাম। মটন লাঞ্চ, মটনের লাঞ্চ যেটা বলি ফেবড়া, অনেকে ফেবড়া বোঝে আবার অনেকে হয়তো বোঝে না, আমার তো খুব ভালোই লাগে। কালকে রান্না করেছিলাম এটাই, ওই তাই আছে দেখো না, এটাই থেকে গেছে, তো খাই না। কালকে মাসিদের দিয়েছি, মামাদের দিয়েছি, ওর মাকে একটু দিয়েছি, আমার মাকে একটু দিয়েছি, আর যা আছে আর আমার। আর আমার কি একার এতটা তরকারি লাগে, কালকে দুবেলা খেয়েও আবার আজকেও দুবেলা হয়ে যাবে, তারপর আবার তার উপর মামি দিয়েছে তরকারি, সেটাও আছে, যা ঘরে যা গিয়ে খা। অনেকে বলে একটু স্কুটিটা যদি এখানে রাখা যায়, বলছি বলছি দাঁড়ান, বিকেল বা সন্ধ্যাবেলা আমি ফোন করে বলবো না, দাঁড়া তুই এত, আর সন্ধ্যাবেলা ভাবছিলাম মালাই টোস্ট খেতে যাবো, কি ভালো আছে তোমাদেরকে না একদিন দোকানটা দেখাবো, অনেক কিছু পাওয়া যায় দোকানে, 10 টাকার মালাই টোস্টে এত মালাই দেবে রুটিতে, তো দেখে বিশ্বাসই হবে না, 10 টাকা টোস্টে একটু পয়সা বেশি নেয় কিন্তু এত টেস্ট এত ভালো খেতে, যে কি বলবো। তোমাদের দোকানটা দেখাবো, ওদের অনেকগুলো দোকান আছে কিন্তু যেখান থেকে আমরা নিই সেটা তোমাদের দেখি, যা যা তুই গিয়ে খাম, যাচ্ছি, দেরি হয়েছে। কি হয়েছে তোর জন্য, আমার দেরি হয়েছে, আরে পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এখানে এই যে ফেবড়া, আর একজনের খাওয়া দেবে এই যে দোকান, তোমাদেরকে দেখাবো। আর রাতের বেলা একটু সেলিব্রেশন করব, তো দেখো তোমরা একটুই করবো, কারণ আগে খুব বড় করে করতাম, কেক আনতাম চার ধাপের, কি ওয়েডিং পারপাসে যেরকম কেস, মানে কিন্তু তোমার আরো সব ডিজাইনার ডিজাইনার কি সুন্দর অর্ডার দিতে বানিয়াতে, এখন তো কিনে নিয়ে চলে আসে, অতটা নেই মানে এখন, আমার খুব পছন্দের মানুষ শাহরুখ খান, কালকে তার বার্থডে, তো যাই হোক রাত্রির 12টার সময় কেক কাটবো, তোমরা সদে থেকো, হ্যাঁ খেয়ে নে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরে খেয়ে দিয়ে বাসন মাজতে মাজতে হয়ে গেলো 4টে, তারপরে একটু শুয়ে পড়েছিলাম, আর এখন রেডি হয়ে গেছি, বেরাচ্ছি একটু ওই কেক কেনার আছে তোমাদেরকেই বললাম, আর ও তো মুড়ি খেয়েছে, এবার পুরো মুড়িটাও তো ওর পেটে ঢোকে না, ওর এমনই পেট, তো ওই খিদে পেয়ে গেছে, তাই বলছে চলো ওই তাড়াতাড়ি যাই, তাই এখন আর তোমাদেরকে ওই দোকানটার কথা বললাম যে দোকানটা মালাই টোস্ট খায়, চলো ওখানেই যাচ্ছি। চায়ের ওখানে এত মানে দুধ, চা দিয়ে না দুধের স্মেল ছাড়ে, উপরে মনে হয় বাটার ফাটার দেখি যায় না, একটা তেল তেল মতো সর্ব আছে, তোমাদেরকে চলো তোমাদের আজকে দোকানটা শেয়ার করবো, তো চলো বেরাই। চলো এর টিফিন কে আস্তে আস্তে 8টা বেজে গেল আমাদের, দেখো এই যে সেই দোকান বাবাটি, আর এই দেখো মালাই টোস্ট, মালাই টোস্ট মালাই লেয়ারটা দেখেছো কতটা, আর এই দোকানটা হচ্ছে ঠিক এই, হ্যাঁ এটা দুটোর দাম 20 টাকা, আর এখান থেকে চাও নেবো, যে চা হবে চাটা পুরো দুধের মতো না, আর দোকানটা আমি বলে দিচ্ছি, এই রাস্তাটা শিয়ালদা হয়ে সিধে আসছে পদ্মপুকুর, এখানে যে জুতোর ইয়েটা আছে ওখান থেকে একটু আগিয়ে এলে মানে পার্ক সার্কাসের দিকে যেতে গেলেই তোমাদের বাঁ হাতে পড়বে দোকানটা, দেখো চা, চলো চায়ের ফোটানোটা দেখাই তোমাকে,
এই দেখো এখন খেতে শুরু করবে বাবা খেতে এসো চুলটি এত তো রোজ খেতে আসা চাই বাবা এত ভালো লাগে আমি দুধের জিনিস একটু কম পছন্দ করি তো খাই বাট আমার অতটা ভালো লাগে না খেয়ে নে হ্যাঁ তো বাড়ি চলে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সেই স্পেশাল মুহূর্ত রাত্রির 12টা বেজে গেছে এখন এখন স্পেশাল মানুষের জন্য এখন কেক কাটা হবে আর মানে আজকে আমি তোমাদেরকে একটা জিনিস মিস করে গেলাম দেখাতে অ্যাকচুয়ালি আমাদের এদিকে কেন অনেক জায়গাতেই আজকে এরকম হয়তো বার্থডে সেলিব্রেট হ্যাঁ আমি রাস্তাতে আসতে আসতে সব জায়গায় বার্থডে সেলিব্রেট দেখছি আর কাছে তুই তো একটুখানি এ করবি ওটাই ভুলে গেছে তো চলো আমাদের কোন কেকটা আমরা কিনেছি সেটাও তোমাদেরকে দেখাই আর একজনের দেখো কেমন হয়েছে কেকটা কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ আর একজনের এত বুদ্ধি কেক সমেত মোমবাতি সমেত ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে তাহলে বলো আমি ভাগ্যিস দেখে বাঁচলাম তাই চাই তুই নিচে রাখ এই যে সেই কেক হ্যাপি বার্থডে স্যারকে আর আগে তো বার্থডে দাদা দাদা আমাকে দিস না দাদা দাদা বলবি কিন্তু হ্যাপি বার্থডে স্যারকে যা যা কি হলো তো আরে এটা নেবা থেকে মোমবাতি নিবা ভাই এই আমি ভাবলাম ম্যাজিক মোমবাতি ফুল দিলে মনে হয় জ্বলে যায় দেখছি না 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 দাঁড়া এক মিনিট তো আমি কেকটা কাটলাম উনি তো ক্যামেরা ধরে আছে আর আমাদের একটা ফটো ছিল ফটো জানো তো ওই বাড়ি তোর বল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সারকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে কেক শক্ত এ মা এ কি হলো আমার নিজের জন্য ভালো লাগে না চোখে ঢুকে গেছে মুখে দিস না খুব ভালো লাগে খেতে সামনে যাই নাহলে তো কেকের রেসিপি লেখাই আছে আর কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে হ্যাঁ তোমরাও আমার তরফ মানে আমার তরফ না তোমরাও তোমাদের হয়ে স্যার কেকে হ্যাপি বার্থডে জানিয়ে দেবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটাও আমি এখানেই এন্ড করলাম টাটা বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো গুড নাইট গুড নাইট